Assalamualaikum, আমি আয়েশা নিপা স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। আমরা আজকে খাগড়াছড়ি আলোটিলা ভ্রমণের উদ্দেশ্যে বের হলাম। বাসা থেকে আমরা খুব সকালে বের হয়েছি। আমরা পার্সোনাল গাড়ি নিয়ে যাই নাই, কারণ ভয় হচ্ছিল ওখানে গাড়ি নিয়ে গেলে কেমন হয়, সেজন্য আমরা বাসে রওনা দিলাম। আমাদের ফ্যামিলি, দিদারের বন্ধু মঈন ভাই, তার ফ্যামিলি, আমরা সবাই একত্রিত হয়েছি বাস স্টেশন। এখান থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ওই রোডের গাড়ি যায়। আমরা শান্তি গাড়ি করে যাব। আমাদের পেছনে গাড়ি একটা ওয়েট করতেছে, ওইটা করে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমরা যাব আজকে খাগড়াছড়ি আলোটিলা ভ্রমণের গুহা ভ্রমণ করতে। আরি আরহান খুব ভয় পাচ্ছিল যাওয়ার সময়। আমরা যখন গাড়িতে উঠলাম, গাড়িতে যাওয়ার সময় সকালে আমরা বাসা থেকে বের হয়েছি, তখন নাস্তা করি নাই, খুব সকাল ছিল। আমরা একটা নাস্তা করার জন্য একটা হোটেলে গাড়ি স্টপ করেছে, ওখানে আমরা একটা হোটেলে নাস্তা করতেছি। নাস্তা করার পর আরহান বাইরে এসে একটা কুকুর দেখে, কুকুরের সাথে সে খুব মজা করছে, সে কুকুরকে খুব ভয় পায় না, কুকুরের সাথে দুষ্টামি করে। সাথে আর ইয়া হোটেলটার নাম হচ্ছে মানিকছড়ি ফুড হাউস। ও খুব ভালো, খাবারগুলো ভালো, নাস্তা সকালে নাস্তাটা আমরা খুব ভালোভাবে করতে পেরেছি। আর হানার আব্বু আসছে, আর ইয়ার আব্বু এসে ওদের সাথে যোগদান করেছে। কুকুরটা একদম চুপচাপ, কিছুই বলতেছে না। সে আমাদেরকে সবাইকে দেখে এখন দৌড়াচ্ছে। মঈন ভাই আসছে আমাদের ভিডিও দেখে, বলছে ভিডিও করতেছে কিনা, সে আমাদের পাশে দাঁড়িয়েছে। এখন আমরা আমাদের নাস্তা শেষ, আমরা এখন বাসে উঠে যাব। আমাদেরকে ডাকতেছে বাসে ওঠার জন্য। এখন আমরা আলোটিলা উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার সময় রাস্তার কিছু দৃশ্য ক্যামেরাতে ধারণ করলাম। এগুলো হচ্ছে রাস্তা, আশেপাশে জায়গা, এই হচ্ছে আলোটিলা। যাওয়ার সময় রাস্তাটা আসলে খুবই সুন্দর, উঁচু নিচু পাহাড়, ঘরবাড়ি খুবই কম, বাড়িঘর অনেক কম। নিরাপত্তা বাহিনীর জায়গা, এখানে সেনাবাহিনীর ক্যাম্প আছে, সেনাবাহিনী। আমরা প্রায় কাছাকাছি এসে কাছাকাছি গিয়ে যাই, তো এটা হচ্ছে আলোটিলা গুহাতে যাওয়ার রাস্তা। এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়, অনেক নিচে। এখন আমরা আলোটিলা গুহার মুখে। গুহাটা খুবই অন্ধকার, স্যাঁতস্যাঁতে ভিতরে। আরি আরহান আমরা সবাই ভয় পাচ্ছিলাম, আসলে যাবো কি না চিন্তা করতেছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, চিন্তা করলাম যে যাবো না, পরে দেখি সবাই যাচ্ছে। দিদার আরহানকে পিঠে নিয়েছে, আরিয়ার চেষ্টা করতেছে। আরিয়ার আমাদের সাথে এখানে গিয়ে আরও কিছু লোক দেখা হয়েছে, ওরা আরিয়াকে হেল্প করতেছে গুহার ভিতরে নিয়ে যাওয়ার জন্য। খুব অন্ধকার, আসলে মোবাইল আর টর্চের আলো ছাড়া কিছুই দেখা যায় না। বাচ্চারা ওইখানে গিয়ে ভয়ে কান্না করতেছিল। ওইখানে পরিবেশটা হচ্ছে স্যাঁতস্যাঁতে, শক্ত পানি, সবসময় পানি বয়ে যায়, পানি কম, মানে একদম কম পানি যাচ্ছে, কাদা কাদা আর কিছু পাথর আছে, জুতা খুলে হাতে নিয়ে যেতে হয়, জুতাই পরে যাওয়া যায় না। এই হচ্ছে গুহার মুখ, আমরা বের হয়ে আসছি। বের হওয়ার রাস্তা এটা অনেক নিচু, উপর থেকে তাকাইলে মনে হয় যে অনেক নিচু। এটা হচ্ছে উঠার, গুহা থেকে বের হয়ে আসার রাস্তা। আমরা এখন গুহা থেকে বের হয়ে চলে আসছি। আরিয়াকে বললাম যে তুমি গুহা সম্পর্কে কিছু বলো, সে তখন তার অ্যাডভেঞ্চার সম্পর্কে কিছু বলতেছে। নার্ভাস হয়ে গেছে।
এগুলো আমাদের আলোটিলা গুহার ভ্রমণ। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখলে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ করবেন আমার ভিডিও।